বাজার মনিটরিং শুরু করেছি এবং আশা করি আগামী সপ্তাহে আমরা একটা আন্ত মন্ত্রণালয় বৈঠক করব। আমাদের কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, মৎস্য পশুপালন মন্ত্রণালয় নিয়ে আন্ত মন্ত্রণালয় বৈঠকের পরে আমরা এটার কারণ এবং কিভাবে আমরা আমাদের এই দ্রব্যমূল্যটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে পারি এবং আগামী যে ঈদ আছে সেই ঈদের সময় যেন সকল পণ্যের সরবরাহটা আমরা বাজারে রাখতে পারি এবং দামও যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এই উদ্যোগ আমরা নিব আগামী সপ্তাহে। আপনাদেরকে মিটিংয়ের পরে আমরা কী কী উদ্যোগ নিয়েছি, কীভাবে করব সেটা আমি আপনাদেরকে জানাবো। কিন্তু ইতিমধ্যে আমরা বাজারের যে মনিটরিং, এই মনিটরিং কার্যক্রমটা শুরু করেছি। আপনারা অনেকেই জানেন যে এই মানে বিভিন্ন অকেশন আসলে এটা একদল লোকই আছে, তারা চেষ্টা করে সুবিধা নেওয়ার জন্য, তারা যেন কোনো সুবিধা না নিতে পারে সেই চেষ্টা আমরা করব। আমাদের তো আপনারা জানেন যে 1 কোটি পরিবারকে আমরা টিসিবির মাধ্যমে খাদ্য সরবরাহ করতেছি, সেটাও খেয়াল রাখতে হবে যে এই বিভিন্ন রাজনৈতিক কারণেও কিন্তু মানে এই দ্রব্যমূল্যের দামটা অনেক সময় হয়, বিশেষ করে এই যে উপজেলা নির্বাচন করতেছে, এই উপজেলা নির্বাচনেও কিন্তু বাজারে অনেক টাকা, নতুন টাকা কিন্তু বাজারে আসতেছে। আমি জানি আপনারা এই কথা নিয়ে অনেকে ট্রোলও করেন যে মানুষের কাছে টাকা আছে এটা বলছিলাম, এটা নিয়ে আপনারা অনেক করছিলেন, কিন্তু বাস্তব কথা হলো নির্বাচন বা এই সময়ে বাজারে যখন অর্থের প্রবাহ বেশি ঘটে, অর্থের প্রবাহ যদি বাজারে আসে, আপনার পকেটে টাকা আছে কি নাই, আমার পকেটে আছে কি নাই এটা বিষয় না, বিষয়টা হলো বাজারে বিভিন্ন সোর্সে কিছু লোকের কাছে কিন্তু এই অ্যাডিশনাল টাকাটা বাজারে আসতেছে, সেটাও কিন্তু আমাদের একটা কারণ যেখানে জিনিসপত্রের দাম আপনি হঠাৎ করে 5,000 লোকের দাওয়াত দিয়ে খাওয়াইলেন, সেটাও কিন্তু আপনার একটা নতুন চাহিদা তৈরি হচ্ছে। তো আমরা সকল বিষয়ে আমরা চেষ্টা করব। আপনারা যে জিনিসটা জানতে চান যে আমাদের উদ্যোগ আছে নাকি, আমরা উদ্যোগ নিচ্ছি পণ্যের সরবরাহ এবং মূল্য দুটোই যেন মানুষের ক্ষমতার মধ্যে থাকে, সেটা আমরা ব্যবস্থা করব। ডিমের দামটা যে বাড়তে হয়েছে, এর আগেও যেমন আমরা আমদানির কথা বলছিলাম এখন 150 টাকা উপরে চলে, সেই বিষয়টা আপনাদের পরিকল্পনা কি? আমি ওই মন্ত্রণালয়ের সাথে কথা বলে তারপরে জানাবো, বিকজ মন্ত্রণালয় মিনিস্ট্রি আছে, তাদের প্রোডাকশন তাদের কারণটা কি আমরা একটু জানি, আগামী সপ্তাহে জেনেই আপনাদেরকে জানাবো।